স্বাগতম আরও একবার টিটিভি অনলাইন 360 খবর ও বিনোদনে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি আগে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা আপনাদেরকে আজ দেখাবো ভোলার চরপেশনে আইনমন্ত্রী জনাব আনিসুল হকের আগমন, যিনি চরপেশনে আগমন করেছেন বাংলাদেশের উপজেলা পর্যায়ে এই প্রথম। চরপেশন উপজেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত শুভ উদ্বোধন উপলক্ষে জনাব মোহাম্মদ আনিসুল হক এমপি, মাননীয় মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যার আগমনে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয় পুরো চরপেশন উপজেলা সদরটি। আমরা দেখাবো তাদের টুকরো কিছু মিছিলের চিত্র, আমাদের সাথেই থাকবেন। এরপর আমরা চলে যাব মূল অনুষ্ঠানে। আইনমন্ত্রীর আগমনে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে মন্ত্রী শেখ রাসেল শিশু পার্ক ঘুরে দেখেন। শিশু পার্ক ঘুরে দেখার পর মাননীয় মন্ত্রী মহোদয় ফ্যাশন স্কোয়ার ঘুরে দেখেন। এরপর মাননীয় মন্ত্রী মহোদয় জ্যাকব টাওয়ারে প্রবেশ করেন, সেখানে তিনি বেশ অনেকক্ষণ ছিলেন। জ্যাকব টাওয়ারে প্রবেশকালে চরপেশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ফুল দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে বরণ করে নেন। এরপর মাননীয় মন্ত্রী মহোদয় ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ ইসলাম জ্যাকব সুউচ্চ টাওয়ারে ওঠেন লিফট যোগে। We'll be right back.
টাওয়ার থেকে নেমে মাননীয় মন্ত্রী মহোদয় উপজেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের শুভ উদ্বোধন শেষে অতিরিক্ত দায়রা জজ সাহেবের খাস কামরায় বেশ কিছুক্ষণ বসেন এবং আদালত সম্পর্কে নানাবিধ আলোচনা করেন। চন্দ্রাসন মনপুরা শশীভূষণ দুলারহাট দক্ষিণ এই বিচারিক জুরিডিকশন এখানে মানে ওই এবং চরকুপড়ি মুখী মূল ভূখণ্ড থেকে 40 কিলোমিটার জলপথে শুধু সাগরের মধ্যে এবং ঢালচর আরো 50 কিলোমিটার দূরে এখানে স্যার এডিশন ডিসকাস করে যদি স্যার নারী শিশু মামলাগুলো এবং যদি স্যার আপিল অ্যাডমিশনের ক্ষমতা দেওয়া হয় এবং যদি সরকার এবং আদালত ভবন থেকে বেরিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় চরভেশন উপজেলা আইনজীবী সমিতির শুভ উদ্বোধন করেন। সুধীজনদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মাননীয় মন্ত্রী মহোদয়, উপমন্ত্রী মহোদয় ও মন্ত্রী পরিষদের অতিথিবৃন্দ। জয় বাংলাদেশ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, এর আগেও চরপেশনে আইনমন্ত্রী আনিসুল হক এসেছিলেন, তখন তিনি ওয়াদা করে গিয়েছিলেন এই চরপেশন উপজেলায় অতিরিক্ত দায়রা জজ আদালত উদ্বোধন করবেন। তার ওই ধারাবাহিকতায় তার সেই ওয়াদা রক্ষার্থে তিনি চরপেশনে আবারও দ্বিতীয়বার আসেন। তিনি তার বক্তব্যে বলেন, উন্নয়ন চান
এবং আপনারা ঢাকার থেকে বেশি দূরে থাকবেন না। আপনাদের আজকে আমি হেলিকপ্টারে আসছি, আধা ঘন্টা লাগছে, ইনশাআল্লাহ শেখ হাসিনার আমলেই দেখবেন আপনাদের এখানে আসতে 2-3 ঘন্টার বেশি লাগবে না। পদ্মা সেতু বানিয়েছেন শেখ হাসিনা, বাংলাদেশকে আণবিক শক্তির দেশ হিসাবে পরিচিত করছেন শেখ হাসিনা, ভোলার গ্যাস দিয়ে ভোলার মানুষের উন্নয়নের স্বপ্ন দেখছেন। আপনারা শুধু শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এখন আসেন দাবি দেওয়ার, আমি শুনে খুব খুশি হয়েছি, সকলেই বলছে কোন দাবি নাই কিন্তু আছে, দাবি নাই কিন্তু আছে, এটা স্বাভাবিক, আমিও মনে করি খুব স্বাভাবিক। আমাকে বলা হয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নাই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার আর আসতে হবে না, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আসবে। আমি এই কথা বললাম, উনি আর আমার বিল বলার সময় নেই, উনি বললেন আমারটা হইল না, এখনই হতে হবে। আমি জ্যাকব সাহেবকে বলছি আপনাদের জনপ্রতিনিধিকে আমি আশ্বাস, আমি অত্যন্ত বিনীত ভাবে আশ্বাস দিচ্ছি এটা হবে, আমার কাছে যাওয়াও লাগবে না। জননেত্রী শেখ হাসিনার আমলে একটা কথা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়নের চাকা যখন ঘুরতে শুরু করেছে, ইনশাআল্লাহ এই উন্নয়নের চাকা ঘুরবে, এই উন্নয়ন ঘুরতে থাকবে, আপনারা সেই উন্নয়নের থেকে বাদ যাবেন না। এবং হয়তো আগামীকাল না হয়ে 6 মাস পরে হবে, কিন্তু আপনারা সেই উন্নয়নের চাকার বাইরে না, আপনারা বাংলাদেশের অংশ, আপনারা একটা সুন্দর বাংলাদেশে থাকেন, আমরা চাই আপনারা এই সুন্দর বাংলাদেশ ধরে রাখেন। আপনারা একটা সুন্দর নেতা পাইছেন, চেহারায় সুন্দর তো নিশ্চয়ই, মনেও সুন্দর, কথা শুধু বলে আপনাদের, উনি আমাকে যে এইভাবে ভালোবাসে আপনি বিশ্বাস করেন আপনাদেরকেও তার থেকে বেশি ভালোবাসে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই সুন্দর এলাকার মানুষ, এই সুন্দর লোকটাকে ধরে রেখেন, তাকে সুযোগ দিয়ে আপনাদের উন্নয়ন করার, এবং আপনারা উন্নয়নের শিখরে ইনশাআল্লাহ পৌঁছে যাবেন। আমি মনে করি যে আজকে চর ফ্যাশনবাসী আমাকে যেই ভালোবাসার দিনে আবদ্ধ করল, আমি সেই ঋণ আবারও বলি শোধ দিতে পারব। এমন হয় না যে একজন অতিথিকে, আমি শুনছিলাম যে এমন হয় না যে একজন অতিথিকে অভ্যর্থনা জানাতে 62টা পেজ হয়, আজকে আপনারা 62টা পূরণ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনের কথা হয়তো সব বলতে পারবো না, কিন্তু এইটুকু শুধু বলে যাই, কোনো অসুবিধায় কোনো প্রয়োজনে কখনো যদি মনে হয় আমাকে আপনাদের দরকার, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব, আপনাদের সাথে আমি হাজির হয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।